নিজের ছেলে সন্তান নেই সেলিম ওসমানের, যে কারণে আফসোস করে বলতেন তিনি দাদু ডাক কখনো শুনতে পারবেন না। কিন্তু কেউ হয়তো জানত না সেলিম ওসমানের জন্য এত বড় চমক রেখেছেন সৃষ্টিকর্তা। এখন হাজার হাজার নাতির প্রিয় দাদু ভাই তিনি। সেলিম ওসমান তার নির্বাচনী এলাকায় স্কুল প্রতিষ্ঠা করেছেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে কোটি কোটি টাকা অনুদান দিয়েছেন। লক্ষ্য শুধু একটি, শিক্ষিত জাতি তৈরি করা। শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকাতে সেলিম ওসমানের এত আয়োজন। তার এই অবদানেই প্রতিটি পাড়া মহল্লায় এখন তার নাতিনাতনি রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গেলে তারা সেলিম ওসমানকে জড়িয়ে ধরে সেলফি তোলে, এসবে পরম তৃপ্তি পান সেলিম ওসমান। সেলিম ওসমান পুরোদস্তুর রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, তাই তিনি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের অতিথি হয়ে গেলে তিনি নিজে বলার থেকে শিক্ষার্থীদের মুখ থেকে শুনতে বেশি পছন্দ করেন। তাদেরকে মঞ্চে ডেকে বক্তৃতা দেওয়ার সুযোগ করে দিতেন, তাদের কাছ থেকে নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যমান সমস্যা শুনতে চাইতেন। আপনি আমাদের দাদু ভাই, আপনার কাছে আবদার আমরা করতে পারি, বর্তমানে আমাদের এই পুকুরটা যেটা ময়লা আবর্জনা ভরা, এটা যদি আপনি যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য সুদৃষ্টি দিতেন তাহলে আমরা খুশি হব। এমনই এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে থেকে একজন তাকে স্যার বলার পরিবর্তে দাদু ভাই ডাকতে চাইলেন। তিনি ওই শিক্ষার্থীকে অভয় দিলেন। এতে সেই শিক্ষার্থী দাদুর সামনে বন্দর এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত অপূর্ণতা ও শিক্ষা ব্যবস্থা নিয়ে নিজের ভেতরে থাকা অভিযোগগুলো অভিমানের সুরে উগড়ে দেয়। ওই শিক্ষার্থীর বক্তব্য শুনে সেলিম ওসমান আশ্বস্ত করে বললেন, আমি কখনো রাজনীতি করিনি, আমার এমপি হওয়ারও কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আল্লাহ হয়তো আমায় দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো কিছু করানোর জন্য বাঁচিয়ে রেখেছেন। আমার মায়ের নির্দেশে আমি আমার বড় ভাইয়ের আসনে উপনির্বাচনে অংশ নিয়েছি। এখন মনে হচ্ছে আমার মা আমাকে নির্বাচন করার নির্দেশ দিয়ে সঠিক কাজটিই করেছেন। আমি বেঁচে থাকতেই আমার নির্বাচনী এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর চেহারা বদলে দিব। এরপরই তিনি শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে কাজ শুরু করেন। আমি মদনপুরে একটা স্কুল ভবন নির্মাণের জন্য গেছিলাম। কিছু বাচ্চা এসে আমার সামনে বক্তব্য দিয়েছিল, আজকে যেমন মিন বক্তব্য দিল, ওরকম কিছু বাচ্চারা এসে আমার সামনে বক্তব্য দিয়েছিল। একটা বাচ্চা মেবি ও তখন ক্লাস সিক্সে পড়ে, ওর এসে আমার সামনে বলল বক্তৃতা দিতে দিতে যে আমি তোমাকে কি বলে ডাকবো, একটা সরাসরি আপনি না তুই না ডাইরেক্ট তুমি, আমি তোমাকে কি বলে ডাকবো কথাটা এখন আমার কানে ভাসে, আমি কি তোমাকে স্যার বলবো, তাহলে তুই তুমি আমাদের শিক্ষক হয়ে দেবা, তা আমি তোমাকে কি বলে ডাকবো। আমি নিজেও চিন্তা করে গেলাম, আমি আমার তো কোনো ছেলে নাই, আমার মেয়ে, তা আমার নাতি নাতনি হলে মেয়ের ঘরে হবে, তাহলে আমাকে তো নানা বলে ডাকবে, তা তুমি কি আমাকে দাদু বলে ডাকতে পারবা। এই যে সেই দাদু বলে ডাকাটা শুরু করলো, আজকে আমার প্রায় লক্ষাধিক নাতি নাতনি। আমি এক একটা স্কুলের সামনে যখন যাই আমার গাইডার নিয়ে, কোনো টিচার বাধা দিয়ে ডাকতে পারে না, ক্লাস চলুক আর যাই চলুক, পাখির বাচ্চার মধ্যে যখন ওরা দাদু দাদু করে আমাদের সামনে ছুটে আসে, ওই আনন্দটা যে কি আনন্দ এটা কিন্তু আমি কাউকে বুঝাতে পারবো না। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে নিজ নির্বাচনী এলাকার আওতাধীন 60টি ইউনিয়নে 60টি আধুনিক স্কুল নির্মাণের কাজ শুরু করেন, যার মধ্যে আলিটেক ইউনিয়নে কুরেরপার শেখ রাসেল উচ্চ বিদ্যালয় ভবন, গোপনগর ইউনিয়নে বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় ভবন, ধামগর ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয়, মদনপুর ইউনিয়নে নাগিনাজহা উচ্চ বিদ্যালয়, মুসাপুর ইউনিয়নে শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন, পুরান বন্দরের নাসিম ওসমান মডেল হাই স্কুল এবং কলাগাছিয়া ইউনিয়নে আলহাজ খোরশেদুন্নেসা উচ্চ বিদ্যালয় ভবন মোট 60টি স্কুলের কাজ সম্পন্ন করেন। এর মধ্যে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও নাগিনাজহা উচ্চ বিদ্যালয় দুটি সম্পূর্ণ নতুন স্কুল। প্রতিটি স্কুলে রয়েছে মাল্টিমিডিয়া ক্লাসরুম, সায়েন্স ল্যাব, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি সহ শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বসার জন্য আধুনিক টেবিলের ব্যবস্থা। আমি সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের একজন নবম শ্রেণীর ছাত্রী, আমার নাম রুমি। আমাদের স্কুলের সকল সুযোগ সুবিধা শিক্ষাক্রান্ত সবে অনেক ভালো, উন্নত মানের। মাননীয় সংসদ সদস্য সেলিম ওসমান আমাদের স্কুলকে মাল্টিমিডিয়া, প্রত্যেক ক্লাসকে মাল্টিমিডিয়ার সুযোগ সুবিধা দিয়েছেন, যার কারণে আমরা হাতে কলমে এবং প্র্যাকটিক্যালি সব কিছু করতে পারি। আমাদের দাদু সেলিম ওসমানকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্কুলকে একটি পরিপূর্ণ স্কুল হিসেবে গড়ে তোলার জন্য। আসসালামু আলাইকুম, আমি সিনথিয়া, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। একটা সময় ছিল যখন আমাদের এলাকায় এত সুন্দর একটি ভবন ছিল না, তখন আমার পরিবার চিন্তা ভাবনা করেছিল যে অন্য একটি জায়গায় যে আমাকে ভালো একটি প্রতিষ্ঠানে পড়ালেখা করিয়ে সুশিক্ষিত করার চেষ্টা করবে তারা। কিন্তু কিছুদিনের মধ্যেই আমাদের এলাকায় এত সুন্দর একটি ভবন হওয়ার কারণে পরবর্তী সময় তারা তাদের চিন্তাভাবনা পরিবর্তন করে আমাকে এই বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করার জন্য ভর্তি করা হয়।
এবং বর্তমানে আমাদের এই এলাকার মধ্যে এই বিদ্যালয়ে সকল রকমের সুবিধাই পাওয়া যায় এন্ড আমরা ক্লাস করেও খুবই আনন্দিত। আমাদের দাদু সেলিম ওসমান সাহেব আমাদের এত কিছু দিয়েছেন, তাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের দাদু সেলিম ওসমান সাহেব আমাদের সকল সুযোগ সুবিধা দিয়েছেন, আমাদের বিজ্ঞানাগার দিয়েছেন, আইসিটি ল্যাব দিয়েছেন, আমাদের লাইব্রেরিতে পড়ার সুযোগ দিয়েছেন। আমরা সবাই তাকে ধন্যবাদ জানাতে চাই আমাদের এরকম এত সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য, এবং আমরা তাকে বলবো যে আমাদের পাশে সবসময় এভাবেই থাকবে।